আজ না ঠিক সকাল থেকে ভিডিও করার টাইম পাইনি, এখন বাজে 6টা আর মানা করছে এখানে ঠাকুর পুজো। তো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমাদের ঠাকুর ঘরটা কীরকম, কী কী ঠাকুর আছে, তো তোমরাও জানিও যে কীরকম লাগলো আমাদের ঠাকুর ঘরটা। আমি এই দিকে দুদিন আগে একটা ফোন অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে এটা বলিনি কারণ তোমাদের কাছে তাহলে সারপ্রাইজটা থাকবে না। আর আমি যে ফোনটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে পোকো X5 5G। আর আমি অনেকদিন ফোন কিনিনি তো তাই এতটাই এক্সাইটেড আর এতটাই খুশি আছি যে কি বলবো। আর বক্সটা না আগে থেকেই খুলে দিয়েছিল, এখন নাকি ফ্লিপকার্টের নিয়ম হয়েছে, অনেকেই নাকি এখন ভাঙা ফোন এইসব বলে, তার জন্য ওরা ফোনটা খুলে একবারে তোমার হাতে দিয়ে যাচ্ছে। আমার যেটা ভালো লাগেনি, কিন্তু যাই হোক আমার ফোনের কালারটা বেশ ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লাগছে আমার ফোনটা তোমরা কিন্তু বলো। আর আজ কিন্তু মঙ্গলবার, তাই জন্যেই হনুমানজির কাছে এত ভিড়, আর আমি চলে এসেছি পুজো দিতে। আর এইদিকে এখন পুজো দিচ্ছি, আর তারই মধ্যে দেখলাম একটা পুচকি জোরে জোরে ঘন্টা বাজাচ্ছে, আর এতটাই কিউট ছিল ওর, কিন্তু ভিডিও না করে আর থাকতে পারলাম না, তাই করেই ফেললাম। আর এখন পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি ফুচকা খেতে, আর আমার সাথে কিন্তু ছিল সুদীপ্ত। সুদীপ্ত অফিস থেকে চলে এসেছে আর ও বললো চ ফুচকা খেতে যাবে। আমি বললাম চ ফুচকা খাওয়াই, আবার না বলবো, এটা আবার কখনো হয়েছে? তো এখন ফুচকা টুচকা খেয়ে সোজা চললাম বাড়ি। আর বাড়ি এসে দেখি আমার দুই পিসি এসেছে, আর পিসিদের সাথেই এখন একটু গল্প করছি, আর গল্প কিন্তু একদম জমে গেছে। আর হেঁটে এসে এতটাই হাঁপিয়ে পড়েছি, এখন খাচ্ছি ঠান্ডা জল, আর আমার মা এদিকে বকছে যে ঠান্ডা জল খাস না। আর তারপর মানা দিল আমায় দুটো আলুর বড়া, তো চলো এখন আলুর বড়াটা খেয়ে নিই। আর এখানে সবাই মিলে এখন আড্ডা হচ্ছে, একটু গল্প হাসাহাসি আর কি। আর আজকে রাতের মেনুতে ছিল ধোকার তরকারি, গুড়ের পায়েস, রুটি আর আম। তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই।